হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বেশ কিছুদিন পর আবারও একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা করছি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন নিরাপদে আছেন আর এখন আল্লাহর রহমতি পারে আমাদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করতে আল্লাহই পারে পারেন আমাদেরকে হেফাজত করতে সবার জন্য দোয়া করি যেন আল্লাহ সবাইকে এই কঠিন পরিস্থিতিতে ভালো রাখেন আর এই সংকটটা যেন খুবই তাড়াতাড়ি কেটে যায় এটাই দোয়া করি আর এটাই আশা করছি তো নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে এই পরিস্থিতি থেকে একদিন মুক্তি দেবেন তো আজকে আমি আপনাদের সাথে বাইশ তারিখের ভিডিও একটি শেয়ার করছি তো আমি গত আট তারিখের পর আর কোনো ভিডিও দিইনি অনেক দিন পর আজকে আর একটা ব্লগ দিচ্ছি তো এটা হচ্ছে বাইশ তারিখ সকালবেলা তো সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করেছি আর সকালে নাস্তার জন্য আমি আলু ভাজি আর রুটি বানাবো তো তার জন্য আলু ভাজিটাকে প্রথমে আমি বসিয়ে দিয়েছি তো এরপর বাকি কাজগুলো সেরে নিব তো ভাজিটা বসিয়ে দিয়ে এখন আমি সবগুলো গ্লাস মগ ওয়াটার পট এগুলো ধুয়ে নিয়েছি তারপরে এগুলো ধোয়ার পরেই পানি খাবো কারণ সকালবেলা গ্লাস না ধুয়ে পানি খেতে পারি না একদমই আর এটা উচিতও না তো সবাই ঘুম থেকে উঠেই প্রথমে গ্লাসগুলো ধুয়ে নেবেন আর আসলে এখন এমন একটা পরিস্থিতি হয়েছে কোনো কিছুই ভালো লাগে না সারাটা তিনি মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করে মনটা কেমন যেন হয়ে থাকে টিভিতে পত্রিকায় মোবাইলে মানে ফেসবুকে ইন্টারনেটে যেখানেই চোখ রাখে না কেন সেখানেই শুধু একটাই নিউজ করোনার পরিস্থিতি তো করোনার পরিস্থিতিটা আসলে অনেক কোনোখানেই আসার কোনো কথাই শুনতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না তো বাংলাদেশে এই পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে এটা খুবই দুঃখজনক আর একটা আতঙ্কজনক তো অবশ্যই তো আসলে এখন এই রোগটাকে প্রতিরোধ করাটাই হচ্ছে আসল আমরা সবাই একে প্রতিরোধ করব। তো এটা কীভাবে প্রতিরোধ করা যায় সে বিষয়েও আমরা একটু বেশি বেশি জানার চেষ্টা করব তো কমন যে বিষয়গুলো সেটা তো আমরা সবাই জানি বেশি করে হাত পা ধুতে হবে হাত মুখ ধুতে হবে একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়াটাই ভালো আর ঘরের বাইরে বের হলে আমরা তো যারা দুই তিন থাকে অবশ্যই তালা সিঁড়ি দিয়ে যেতে হবে তো সিঁড়ি দিয়ে তো অনেক ধরনের মানুষই ওঠানামা করে তো সে কারণে বাইরে দূরে কোথাও না গেলেও অন্তত যদি বাসার নিচেও নামা হয় এসে আমরা হাতটা ধুয়ে নেব হ্যান্ড ওয়াশ অথবা সাবান দিয়ে আর বাচ্চা দের ক্ষেত্রে এই বিষয়টার বেশি খেয়াল রাখতে হবে বাচ্চারা রেলিংয়ে তো ধরে ওঠা নামা করে তো এই ক্ষেত্রে বাচ্চাদেরকে একটু বেশি বেশি করে কেয়ার করতে হবে তো বিশেষ করে যে বাচ্চারা বাইরে খেলাধুলা করতে যায় এখন কিছুদিন অন্তত তাদেরকে বাইরে না দেওয়াটাই ভালো তো আমার ছেলেকেও আমি কিছুদিন যাবৎ বাইরে যেতে দিচ্ছি না ঘরের ভেতরেই বলছি খেলাধুলা করতে তো আসলে এটুকুই আসলে আমরা করতে পারি আর বাকিটা আল্লাহর ওপর আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন যতই আমরা কেয়ারফুল থাকি না কেন আল্লাহর যদি ইচ্ছা থাকে যে আমাদের এই ভাইরাসটায় মৃত্যু হবে অথবা এই ভাইরাসটা আমাদেরকে আক্রমণ করবে যে কোনো উপায়ে আমরা ভাইরাস দ্বারা সংক্রমিত হতে পারি তো অবশ্যই বেশি বেশি আল্লাহর কাছে বানা চাইবো তো অনেকগুলো কথাই বলেছি এর ভেতরে ভিডিও সম্পর্কে আর কোনো কিছুই বলিনি তো সকালে তো রুটি টুটি বানালাম রুটি টুটি খাওয়ার পর সকালে নাস্তাটা খাওয়ার পর এখন এসেছি দুপুরে রান্নাবান্নার জন্য তো এটা গত রাতে কিছু সবজি এনেছিল তো সবজিগুলো বেশি ভালো ছিল না সেই যে একই পরিস্থিতির জন্য করোনার জন্য আসলে বাজারেও ভালো কোনো কিছুই মানে তাজা কোনো সবজি টবজিও পাওয়া যাচ্ছে না তো যাই পেয়েছে সেগুলোই নিয়ে এসেছিল রান্নার জন্য সব কিছু বের করে নিয়েছি ফ্রিজ থেকে মশলাপাতি তারপর সবজিগুলো তো বেরই করে নিলাম তো দেখতে পারলাম যে ফ্রিজটা একটু ময়লা হয়ে আছে তো এখন আমি স্পঞ্জ দিয়ে ফ্রিজটাকে একটু হালকা করে মুছে নেছি। তো ডিপ ক্লিন আর এমনিতেই শুধু পানি দিয়ে স্পঞ্জটাকে ভিজিয়ে একটু একটু মুছে নেছি। আর ওইদিকে আমার বোন রান্না বানার জন্য কাটা বাছাগুলো করে নিচ্ছে তো প্রত্যেকদিন একটু হালকা করে মুছে নিলে তেমন বেশি আর ময়লা হয় না ফ্রিজটা দুর্গন্ধও হয় না তো আজকে শুধু ফ্রিজের ওপরের অংশটাকেই পরিষ্কার করেছি মানে নর্মাল যে পার্টটা আছে সেটাকে হালকা করে পরিষ্কার করে নিলাম আর ডিপের অংশটা ধরিনি নি আজকে কারণ যে ডিপের ড্রয়ারগুলো আছে এগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগবে তো এখন বারোটা বাজে আর মাহির হুজুর এসেছেন স্কুল যেহেতু বন্ধ সে কারণে আর কি হুজুর বারোটার দিকেই পড়াতে আসেন তো হুজুরকে একটু চা দিয়ে দিচ্ছি রান্না ফাঁকে আর নাস্তাপাতি কিছু বানাতে পারলাম না আর হুজুর রং চা খায় তো সে কারণে রং চা আর বিস্কুট দিয়ে দিলাম দুপরে রান্নাটা শুরু করে দিলাম ঢেঁড়স ভাজি করছি আর যে ঢেঁড়সগুলো আনা হয়েছিল সেগুলোর মধ্যে প্রায় অনেকগুলোই একদম শক্ত শক্ত ছিল তো শক্তগুলো ভাজিতে দিলে ভালো লাগে না তো এই কারণে সেগুলো ফেলে দিতে হয়েছে চিচিঙ্গা দিয়ে তরকারি রান্না করব মাছ আর চিচিঙ্গার ভেতরের যে বুকের অংশটা আছে বীজ সহ সেগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে এটা দিয়ে মজাদার একটা রেসিপি করা যায় খুবই ভালো লাগে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো তো আপনারা যদি ভালো লাগে তো এভাবে ট্রাই করে দেখতে পারেন তো চিচিঙ্গার বুকের অংশটা ভাজি করার জন্য আমি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভেজে নিচ্ছি তো আসলে কোনো কিছুই লাগে না আমরা নর্মাল ভাজি যেভাবে করি সেভাবে করেই ভাজি করতে হয় আর একটু বেশিক্ষণ ধরে এটাকে ভাজতে হয় ভাজা ভাজা হলে তখন খেতে ভালো লাগে আর বিচি জাতীয় কোনো কিছু খাওয়াটা কিন্তু ভালো যেগুলো খাওয়া যায় তো এটা কে কে খেয়েছেন জানি না যারা খাননি এভাবে ট্রাই করে দেখতে পারেন তো এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম তারপর অনেকটুকু পানি বের হয়েছে পানি অনেকটা শুকিয়ে এসেছে এখন এভাবে ভাজা মানে ভাজতে ভাসতে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি নিলেই হয়ে যাবে খুবই ইজি আর অনেক মজা রেসিপি তো এই তো এটা যখন এরকম অবস্থায় এসেছে ভাজতে ভাজতে এই পর্যায়ে আমি নামিয়ে নেব আর একদম আটা আটা হয়ে যাবে যখন এটা আটা আটা হয়ে যাবে তখনই বুঝতে হবে যে হয়ে গিয়েছে এটাকে চাইলে আরও কিছুক্ষণ ভাজা যাবে বিচিগুলো মোচমোচে হয়ে যাবে তো আমার এরকমই ভালো লাগে তো রেসিপিটা ভালো লাগলে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর এদিকে আমি একটু টমেটো দিয়ে পাবদা মাছের পাতলা ঝোল রান্না করেছি তো সবগুলো রান্না আর দেখায়নি কারণ ব্লগটা এমনিতেও আজকে অনেক বড় হয়ে গিয়েছে তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এতক্ষণ ধরে ব্লগটা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন তো আজকে এখানে বিদায় নিব সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ